একটু ক্রিয়েটিনিন বেড়ে গেছে, সুতরাং মাছ মাংস সমস্ত প্রোটিন ডাল সব বন্ধ। মুখ কালো করে, মুখ বেজার করে ডাক্তারবাবুর চেম্বারে এসে একজন এসে বসে বললেন, ডাক্তু আমি কি কিছুই খেতে পারবো না? সত্যি তো, কী সাংঘাতিক সমস্যা বলুন তো, একটু ক্রিয়েটিন বেড়েছে অমনি সমস্ত খাবার বন্ধ। আজকে এটা নিয়ে আলোচনা করব যে সত্যি ক্রিয়েটিনিন বাড়লে, একটু ক্রিয়েটিন বাড়লে কি সব প্রোটিন বন্ধ করে দিতে হয়? আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান ফ্রম নেফ্রো কেয়ার ইন্ডিয়া। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যে ক্রিয়েটিনিন বাড়লে সমস্ত প্রোটিন বন্ধ করে দিতে হয় কিনা। মনে রাখবেন যে প্রোটিন আমাদের শরীরের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের একটা প্রচণ্ড রকম ইম্পর্ট্যান্ট নিউট্রিশনাল এলিমেন্ট। আমাদের শরীরের সমস্ত মাসল, সমস্ত এনজাইমস, যা কিছু শারীরবিক্রিয়া রিয়াকশন সব কিছু হয়, তাদের জন্য কিন্তু প্রোটিন প্রয়োজন। আবার এটাও ঠিক কথা যে প্রোটিন মেটাবলিজম হয়ে যে সমস্ত নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, সেগুলোকে সব কিডনি বের করে দিতে হয়, কিডনিকেই তাকে বার করে দিতে হয়। সুতরাং যদি খুব বেশি আমরা প্রোটিন খাই, তাহলে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট যাদেরকে কিডনি শরীর থেকে বার করে দেয়, তার মাত্রা বেড়ে যাবে। সুতরাং সেটা একটা শরীরে জমে যাওয়ার একটা ভয় থাকে, সেই থেকেই কিন্তু কিডনির অসুখে প্রোটিন কমানোর ধারণাটা এসেছে। কিন্তু একটা ব্যাপার আপনাকে খুব ভালো করে বলি, এই ধারণাটা সর্বাধিকভাবে সত্য নয়। এই কারণে, কারণ ভারতবর্ষের রোগীরা বা আমরা বাঙালিরা বা আমরা এখানে যে পরিমাণে প্রোটিন খাই, সেই মাত্রাটা কিন্তু খুব বেশি নয়। এই কনসেপ্টটা হয়তো কারেক্ট ফর দি ওয়েস্টার্ন পিপল, আবারও বলছি, বা পাশ্চাত্যের দেশের যে সমস্ত ওদের যে খাদ্যবিধান, তাতে ওরা শুধু প্রোটিনের উপরই বেঁচে থাকে। আমি তো মাঝখানে একবার ইউরোপ গেছিলাম, লাঞ্চ মানে কি একটা হিউজ একটা হচ্ছে চিকেন ব্রেস্ট, তার সাথে কিছু পর্ক আর একটা দুটো সবজি, দ্যাটস ইট। ওরা কোনো কার্বোহাইড্রেট খায়ই না। সুতরাং ইন্ডিয়ানরা, ভারতীয়রা, আমরা যা পরিমাণ প্রোটিন খাই সেটার মাত্রা কিন্তু অনেকটাই কম। আমরা একবার বিচার করেছিলাম, আমরা একবার সমস্ত পেশেন্টদের নিউট্রিশন সার্ভে করে দেখেছিলাম, অন অ্যান অ্যাভারেজ বাঙালিরা যা প্রোটিন খায় সেটার মাত্রা, যেটা হচ্ছে কিডনি রুগী যতটুকু প্রোটিন খাওয়া দরকার তার থেকেও কম। সুতরাং এই কিডনির একটু অসুখ হলেই সব বন্ধ করে দিতে হবে, এটা একদম ঠিক না। খুব বেশি প্রোটিন কিডনির জন্য খারাপ। খুব বেশি মানেটা কি, 1.2 grams পার কেজি অফ বডি ওয়েটসের মতো যদি প্রোটিন কেউ খায়, তাতে যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় সেটা কিডনির জন্য ভালো নয়। আবার যদি কেউ 0.6 গ্রামের নিচে খায়, তাহলে তার শরীরের মানে যাবতীয় শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য যে প্রোটিন দরকার, তার নিউট্রিশনাল হেলথ মেনটেন করার জন্য যে প্রোটিন দরকার, তার মাসেল সুস্থ রাখার জন্য যতটুকু প্রোটিন দরকার, সেটা চলে যাবে। আমরা দেখতে পাই যে আমাদের দেশে অনেক কিডনি রুগীরা যখন নেফ্রোলজিস্টের কাছে পরামর্শ করতে আসে, তখন তারা খুব রুগ্ন, ওয়েট লস করছে, তাদের শরীরের মাসেলসগুলো উইক। আমি জিজ্ঞেস করলে জানা যায় যেই ক্রিয়েটিন 1.2 হয়েছে, কারো একজনের পরামর্শে, সে বন্ধু হতে পারে বা পাড়ার কোনো অফিস কলিগ হতে পারে বা কোনো একজন হোমিওপ্যাথি ডাক্তার হতে পারে বা কোনো একজন আয়ুর্বেদিক চিকিৎসক হতে পারে বা কোনো একজন, ডাল বন্ধ করে দিয়েছেন, মাছ বন্ধ করে দিয়েছেন, মাংস বন্ধ করে দিয়েছেন, কিচ্ছু খাচ্ছেন না। কী খাচ্ছেন? খালি লাউ আর চিংড়ি খেয়ে বসে আছে, খালি লাউ আর চিচিঙ্গে ভাজা, এই খেলে কি শরীর থাকবে? একদম নয়। সুতরাং কিডনির রুগীর কতটা প্রোটিন প্রয়োজন সেটা একটা সায়েন্স। রেনাল নিউট্রিশনিস্ট এরা এই ব্যাপারটায় সম্পূর্ণ রকমভাবে বিচার বিবেচনা করে, আপনার কিডনি রোগের পরিস্থিতি অনুযায়ী, আপনার শরীরের গঠন অনুযায়ী, আপনার অ্যাক্টিভিটি অনুযায়ী আমরা সেটা ঠিক করি। স্বাভাবিকভাবে এই ধারণাটা একদম ভুল যে ক্রিয়েটিন একটু বাড়লে সব প্রোটিন বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, প্রোটিন খেতে হবে মাত্রার মধ্যে, কতটা সীমিত মাত্রার মধ্যে আপনি খাবেন, কতটা আপনার জন্য অপটিমাম, সেজন্য আপনি চলে আসুন আমাদের নেফ্রো কেয়ারে। আমাদের স্পেশালিস্ট নিউট্রিশনিস্ট যারা রয়েছেন, তারা সব বসে আপনার অসুস্থতার স্টেজ পর্যালোচনা করে কতটা প্রোটিন প্রয়োজন সেটা আপনাকে নির্ধারণ করে দেওয়া যাবে। এবং সেই ডায়েট খেলে আপনার কিডনিও ভালো থাকবে, কিন্তু আপনার মাসেল ওয়েস্টিং বা প্রোটিন এনার্জি ওয়েস্টিং বা ম্যালনিউট্রিশনও হবে না। সুতরাং এই চিন্তাটা মাথা থেকে মুছে ফেলুন যে কিডনি খারাপ হলে কখনোই কোনো প্রোটিন খাওয়া যাবে না। এটাকে কিন্তু মানে সব প্রোটিনই খাওয়া যেতে পারে একটা সীমিত মাত্রায়, কতটা মাত্রায় সেটা নির্ধারণ করার জন্য আপনাদের একবার আসতে হবে রেনা নিউট্রিশনিস্টের সঙ্গে পরামর্শ করার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খেয়ে পচে আনন্দে থাকুন।